বন্ধুরা আজ নাইনথ সেপ্টেম্বর দু হাজার তেইশ এবং আজ হচ্ছে শনিবার আজকের বিজ্ঞানের খবরাখবর নিয়ে চলে এলাম আজকে কিন্তু অনেকগুলো খবর থাকছে যেমন মঙ্গলে হয়েছে মার্স কোয়াক মানে ভূমিকম্প তার অদ্ভুত শব্দ যেটা নাসা প্রচার করেছে শোনাবো এছাড়া মহাকাশ স্টেশন চীনের যেটা নিজস্ব সেটা পরিষ্কার কীভাবে করছে তাদের মহাকাশচারীরা এরকম একটা ভিডিও এসছে এছাড়া চারশো সাঁত্রিশ বছর বাদে আমাদের পৃথিবীর খুব কাছে চলে আসছে একটা ধূমকেতু তার নাম কি এবং সবচেয়ে বড় কথা তাকে খালি চোখে দেখা যাবে এই ধরনের অনেক খবরাখবর থাকছে তবে শুরুতে চন্দ্রযান তিন সম্পর্কে বলে রাখি বাইশে সেপ্টেম্বরের আগে খুব একটা বেশি কিছু খবর সেখান থেকে আসবে না যদি কিছু আসে খবরাখবর আপনাদেরকে দিয়ে দেবো তাই চন্দ্রযান তিন সম্পর্কে লেটেস্ট কোনো আপডেট নেই আদিত্য এলওয়ান আজকে মাঝরাতে মানে নাইন সেপ্টেম্বর আজ শনিবার আজ মাঝরাতে যখন অফিসিয়ালি পড়ে যাবে হচ্ছে দশ তারিখ রাত্রির আড়াইটে তখন কিন্তু তার কক্ষপথ পরিবর্তন করবে এখন তৃতীয় কক্ষপথে রয়েছে যাবে চতুর্থ কক্ষপথে তো চলে আসি আজকের খবরগুলো নিয়ে প্রথমেই যে কমেট বা ধূমকেতুর কথা আপনাদের বলছিলাম সেটা কি বিষয় জ্যোতির্বিজ্ঞানীরা এমন একটি ধূমকেতুর খোঁজ দিয়েছেন যা আপনি খালি চোখে দেখতে পারবেন তার জন্য লাগবে না কোনো টেলিস্কোপ খালি চোখে দেখা যায় এমন উজ্জ্বল ধূমকেতুকে বৃহৎ ধূমকেতু বলা হয় তবে তা সচরাচর দেখা যায় না যারা আকাশে ঘটা বিভিন্ন ঘটনা নিয়ে আগ্রহী তারা বারোই সেপ্টেম্বর আকাশের দিকে চোখ রাখতে পারবেন জ্যোতির্বিজ্ঞানীদের মতে বারোই সেপ্টেম্বর একটি ধূমকেতু খালি চোখে আকাশে দেখা যাবে ধূমকেতুটির নাম নিশিমুরা চলতি বছরের এগারোই আগস্ট প্রথমবারের মতো এই ধূমকেতুর সন্ধান পান জ্যোতির্বিজ্ঞানীরা ধূমকেতুটির নামকরণ করা হয়েছে জ্যোতির্বিদ হিডিও নিশি মুরার নামে আগস্ট মাসেই তিনি এটি আবিষ্কার করেছিলেন বলা হয় এই ধূমকেতুটি চারশো সাঁত্রিশ বছরে একবার পৃথিবীর কাছাকাছি আসে আর যখনই এটি পৃথিবীর কাছে আসে এটিকে খালি চোখে দেখা যায় টেলিস্কোপে তো দেখা যাবেই তবে এখানে একটা কথা যেরকম মেঘাচ্ছন্ন আকাশ আমরা মাঝে মাঝেই দেখতে পাচ্ছি সেক্ষেত্রে কলকাতা থেকে কতটা দেখা যাবে এছাড়া আমাদের দুই বাংলা থেকে কতটা দেখা যাবে সন্দেহ তবে আকাশ পরিষ্কার থাকলে সেখানেও যা পলিউশন আমাদের অ্যাটমসফিয়ারে ঢাকা আমাদের কলকাতা এই শহরগুলো থেকে দেখা যাবে কিনা সন্দেহ তাও খেয়াল রাখবো তবে গ্রামগঞ্জের যেখানে পরিষ্কার আকাশ থাকে একটু ধুলোবালি কম সেখানে কিন্তু এর দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল তাই রাতের আকাশে চোখ রাখুন বারোই সেপ্টেম্বর দেখা পেলেও পেতে পারেন এই অদ্ভুত ধূমকেতুর চলে আসি মঙ্গলে একটা ভূমিকম্প হয়েছে তার শব্দ কীরকম শুনতে লাগে মঙ্গলের ভূমিকম্প রেকর্ড করেছে ইনসাইট আপনাদের শোনাবো নাসার জেট প্রফালশন ল্যাবরেটরি থেকে এটিকে প্রচার করা হয়েছে আমি কিন্তু এই যে অডিওটা যখন শোনাবো আমার মাইকটা মিউট করব তাহলে অডিওটা আপনারা প্রপার শুনতে পারবেন তো সেক্ষেত্রে আগে আমার মাইকটাকে মিউট করছি শুনলেন অদ্ভুত একটা শব্দ আপনারা কিন্তু খেয়াল করেছেন তিনটে পার্টে শব্দটা রেকর্ড হয়েছে প্রথম দিকটা হচ্ছে মঙ্গলে যে হাওয়া বইছে তার শব্দ মার্স উইন্ড অনেকে মনে করতে পারে মঙ্গলে কি হাওয়া চলে হ্যাঁ মঙ্গলে ধুলোর ঝড় হয় পৃথিবীর থেকে হয়তো বায়ুমণ্ডলের পরিস্থিতি বেশ কম কিন্তু মঙ্গলে ধুলোর ঝড় হয় এবং বায়ু চলে আকাশে মেঘও দেখা যায় পৃথিবীর মতো এতটা নয় এবার আসবো আরেকটি খবরে এবং খবরটি হচ্ছে ভার্জিন গ্যালাকটিকের গতকালকের ভিডিও যারা দেখেছেন তাদের কাছে একটু ছোট্ট করে ক্ষমা চাইব বলেছিলাম আজকে ন তারিখ সন্ধেবেলায় লাইভে আসবো ভার্জিন গ্যালাক্টিকের তিন চারজন মহাকাশ যাবেন আবার ফিরবেন কয়েকদিন বা মাঝখানেক আগে লাইভ করেছিলাম সেই বিষয় কালকে আপনাদের যেহেতু বন্ধু বান্ধব পার্সোনালি বলি জন্মাষ্টমীর বিষয় নিয়ে মানুষজন খাওয়ানোর ব্যাপার ছিল আমার পাশেই আত্মীয়র বাড়িতে প্রচুর মানুষ খায় তিন সাড়ে তিন হাজার লোকের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ হয় সেখানে কিন্তু একটু বিজি তো খেয়াল রাখতে পারিনি এটা গতকাল সন্ধ্যেবেলায় লঞ্চ হয়েছে তো তার দৃশ্য আপনাদের জন্য নিয়ে আসছি ভার্জিন গ্যালাক্টিকের যে লঞ্চগুলো হয় সেটা হচ্ছে একটা মাদার শিপে করে একটা স্পেস নিয়ে যাওয়া হয় এবং তারপর মাদার শিপ স্পেসক্রাফ্টটাকে ছেড়ে দেয় আর সেই স্পেস ক্রাফটের মধ্যে থাকা যারা পর্যটক প্যাসেঞ্জার তারা কিন্তু সেখান থেকে লঞ্চ হয়ে চলে যায় একেবারে মহাকাশে এই যে এইভাবে উপরে মাদারশিপ বেরিয়ে গেল এই নিচে হচ্ছে স্পেসক্রাফট এই ছুটে চলেছে এর মধ্যে কিন্তু পাঁচজন ছজন যান তো এই যে মিশনটা হলো এই মিশানে মিশনটা ছিল গ্যালাক্টিক থ্রি আমরা এর আগে গ্যালাক্টিক টু এর লাইভ নিয়ে এসেছিলাম এই গ্যালাক্টিক থ্রিতে দুজন ট্রান্সপোর্টার মানে যারা এই যে ক্রিউ এছাড়া তিনজন ছিল পর্যটক বা প্যাসেঞ্জার সেই প্যাসেঞ্জারদের মধ্যে ছিলেন কেন ব্যাক্স্টার টিমোথি নাস এবং আড্রিয়ান রিনার্ড এই তিনজনকে দেখতে পাচ্ছেন আপনারা এই তিনজন কিন্তু মহাকাশে পৌঁছালো দেখতে পাচ্ছেন এবং সেখানে তিন থেকে চার মিনিট কাটালেন তারপর কার্বান লাইন ছুঁয়ে বা মহাকাশ থেকে আবারও ফেরত এলেন এবং এই স্পেসক্রাফট তাদেরকে একেবারে ঠিকঠাকভাবে নিয়ে ফেরত এসছেন দেখুন কীরকম মজা করছেন এনারা তিনজন এছাড়া ট্রান্সপোর্টার যে দুজন রয়েছেন তারা ফ্লাইটের পাইলট এবং পাইলট ওনাদেরকে এই ভিডিওতে দেখা যায়নি আসলে প্যাসেঞ্জাররাই তাদের টাকাতে এই ফ্লাইটগুলো হয় বলে তার জন্য আনুমানিক একটি ফ্লাইটে খরচা হয় একুশ কোটি টাকার মতো সেক্ষেত্রে যদি তিনজন যায় তাহলে ওই তিন সাতা একুশ মানে সাত কোটি টাকা করে খরচা পরে যদি ছজন যান তাহলে সেটা ভাগ হয়ে যায় যতটা পড়ে সেটা চারশো চব্বিশ বা সাড়ে তিন কোটি টাকার কাছাকাছি পরে এই মিশনে কিন্তু এক একজনের টিকিটের দাম ছিল সাত কোটি টাকা তবে মাত্র তিনজনই এই মিশনে যেতে পারলেন সেই মিশনের যে ফুটেজ আপনাদেরকে দেখালাম এই ছিল বিষয় আজকে তার মানে লাইভ হচ্ছে না এটা একটা বলছিল আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পৃথিবী থেকে চারশো কিলোমিটার উপরে তার থেকেও আরও একশো কিলোমিটার উচ্চতায় রয়েছে চীনের নিজস্ব মহাকাশ স্টেশন নাম হচ্ছে তিয়াঙ্গং সেই মহাকাশ স্টেশনে এই মুহূর্তে মহাকাশচারী রয়েছেন তিনজন তাদেরও তো তাদের মহাকাশ স্টেশনকে দেখভাল করতে হয় তা এবার তাদের দায়িত্ব পড়েছিল গতকাল পুরো পরিষ্কার করার মহাকাশ স্টেশন তাদের নিজস্ব তিয়াঙ্গং মহাকাশ স্টেশনকে এবং পুরো তিনজনে মিলে সূত্রা করলো তাদের মহাকাশ স্টেশনকে এবং সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন ভ্যাকুয়াম ক্লিনার ইউজ করা হয় বিভিন্ন স্পঞ্জ টাইপের মেটেরিয়াল দিয়ে পুরো পুছে একেবারে চকচকে রাখা হয় এছাড়া স্যানিটাইজও করা হয় যখন নতুন মহাকাশচারীরা যায় তো এটা খুবই প্রয়োজনীয় ভ্যাকুয়াম ক্লিনার এসে পৌঁছেছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তাই নিয়ে একটা ভিডিও এসছে আমাদের কাছে সেই ভিডিও আমরা পরবর্তী যে আমাদের বিজ্ঞান আলোচনা থাকবে তাতে দেব সেখানে দেখতে পারবেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন কীরকমভাবে ভিতর থেকে ক্লিন করা হচ্ছে তো বন্ধুরা আজকে ছিল এই কয়েকটি আলোচনা এবং বাকি যা যা খবরাখবর এই মুহূর্তের আপডেট আছে মহাকাশ বিজ্ঞানে সমস্তটাই আপনাদের দিলাম তো আশা করি আপনাদের এই খবরাখবরগুলো ভালো লেগেছে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সমস্ত ভারতবাসীর জন্য জয় হিন্দ বন্দে মাতারাম বাংলাদেশের সকলকে সালাম এবং নমস্কার